হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, অনেকদিন হলো ভিডিও দিচ্ছি না, তো আজকে ভাবলাম কি ভিডিও করব। তো আজকে রান্না করব আর আপনারা দেখবেন। তো আজকে রান্না করব মটন। তো সবাইকে স্বাগতম আমার ব্লগে, আর ব্লগটা লাস্ট অবধি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আজকে মটন রান্না করব আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন স্নান করে আসলাম আর সব কাজ আমার শেষ, শুধু রান্নাটাই করব। এর জন্য ব্লগ করব বলে একদম স্নান টান করে রেডি হয়ে এসেছি, অন্য কাজ নেই, আজকে শুধু রান্নাবান্নাই দেখাবো, তো দেখতে থাকেন। তো মটনকে ধুয়ে নিয়েছি, তারপর দিয়েছি টক দই, তেল, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি, আর দিয়েছি কুচানো পেঁয়াজ। তো খুব একটা বেশি পরিমাণে পেঁয়াজ আমি দিই না, কারণ বেশি পরিমাণে পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে না। কুচানো পেঁয়াজ দিয়েছি আর একটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি, মিক্সিতে করে বেটে নিয়েছি। তো বাকি রয়েছে আদা বাটা আর গরম মশলা আর লবণ, যেটা আমি লাস্টে দেব। তো চলুন দেখতে থাকুন আজকের রান্না। আজকে আপনাদের রান্না করে নিয়ে আসলাম। তো কড়াই তো বসিয়ে দিয়েছি, দেব তেল। আর আমার ঘরে সব কিছু আরসিএমের, তেলটাও আরসিএমের। তো দিয়ে দিয়েছি তেল, আর যেহেতু আমি মটনে আগে থেকেই তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি, এর জন্য তেলের পরিমাণটা কম দিলাম, কারণ খুব একটা বেশি তেলের রান্নাটা করব না, মটনে অনেক তেল আছে অলরেডি, তেল হবে রান্নাতে, এর জন্য তেলটা আমি কমিয়েই দিয়েছি। আর যারা আলু প্রিয়, আমরা যারা বাঙালি আলু প্রিয়, আমাদের আলু ছাড়া গতি নেই, সব কিছুতে আমাদের আলুই লাগবে। তো আলু আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, আলুটাও দেব। যখন মটনটা একদম হয়ে যাবে তখন আলুটা দিয়ে আমি প্রেশার কুকারে দেবো, একদম প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করবো। তো দেখতে থাকবেন, দেখলে বুঝবেন, আর ব্লগ অবশ্যই ফুল দেখবেন, স্কিপ করবেন না। এত কষ্ট করে একটা ভিডিও করি, স্কিপ করলে ভালো লাগে না। তো বন্ধুরা দেখতে থাকেন। তো তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মটন। আর কিন্তু ফোড়নে কিছুই দিলাম না, এমনকি গরম মশলা, গোটা গরম মশলা আমি দিই ফোড়নে, কিন্তু আজকে দিলাম না, আজকে গোটা গরম মশলা দেব না, কারণ একটু আগে আমি গরম মশলা তৈরি করেছি আর একদম গরম আমার গরম মশলা, তো ওইটা দিলেই টেস্টিটা হবে। তো দেখুন দিয়ে দিচ্ছি, কিন্তু আমি মটন দিয়ে দিলাম কড়াইয়ে, হাতের অবস্থায় দেখুন, এবার হাত দিতে হবে। কিন্তু মটনে রসুন বাটাও দিয়েছি, যা যা চিকেনে লাগে মটনও তাই লাগে, শুধু এক্সট্রা আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া আর টক দই। এবার একটা ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ করবো, ঢাকনা তুলবো আর নাড়াতে থাকবো যাতে করে নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে দিয়েছি, একদম জেনটা নাকে উঠেছে, কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়িয়ে দেব।
আজকে সিম্পল মেনু, আজকে শুধু মটন করব আর করব আনারসের চাটনি। আর আমি যখন রান্না করি তখন যদি সময় থাকে, মানে সকালে রান্না না, সকালে খুব তাড়াহুড়া করে রান্না করি, তখন তো সময় থাকে না, খুব তাড়াহুড়া রান্না করি তো তখন আর হয় না, তখন শুধু রান্নায় ফোকাস থাকে। এখনও রান্নায় ফোকাস আছে, কিন্তু তার মাঝখানে যতক্ষণ রান্নাটা হচ্ছে আর আজ ফ্রি আছি, যেদিন ফ্রি থাকি আমি ওই দিন রান্না করতে করতে কী করি দেখেন।
পোকাটা ফুলছে। এই দেখুন মটন। তো এইভাবে দেখে বুঝবেন না, আমি হাতে নিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা ব্লগটা কিন্তু এখানে শেষ করব, আমি মটনটা দেখিয়ে ব্লগটা শেষ করব। তো আনারসের চাটনিও তৈরি হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি আমি, মটনও হয়ে গেছে, গরম গরম ভাতও হয়ে গেছে, এবার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমরা সবাই খাবো। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করব, আমি মটনটা দেখাবো কী কালার হয়েছে, অবশ্যই দেখাবো। তো মটনটা কী কালার হয়েছে দেখার পর ব্লগটা শেষ হয়ে যাবে। অবশ্যই সবাই সাপোর্ট করবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার পাগলামি দেখার জন্য, আমার রান্না দেখার জন্য, আমাকে দেখার জন্য, আমাকে সহ্য করার জন্য। তো এই দেখুন লাল লাল মটন তৈরি হয়ে গেছে।